তো এখনো দেখো বিছানা তোলা হয়নি, তো আমি মশারিটা খুলে দিচ্ছি। আর বাবান দেখো এখনো ঘুমাচ্ছে। তো এখন বাজে বন্ধুরা 8:45 সকাল। তো আমি আজকে আর জিম করতে যাইনি, না হলে 8:45 তো আমি আর বাড়িতে থাকি না, কারণ আমি কদিন থেকে জিমে যাচ্ছি, ওখান থেকে ফিরতে ফিরতে প্রায় 9:45 বেজে যায়। আর বাবানকে আর স্কুলে ছাড়িনি, সকালবেলা উঠেছিলাম একবার 5:30 সময়, কিন্তু তখন উঠে মানে ভালো লাগছিল না, শরীরটা সেই একই ব্যথাটা, তেমন হচ্ছে একটু বেশি লাগছে, ঘুম পাচ্ছে চোখে, মানে ঘুম ভর্তি। তো ভাবলাম চলো আজকে আর যাবো না, আর তাছাড়া আজকে হাফ ডে বাবানের স্কুল শনিবার, তো আর ওকে আর স্কুলে, বাবানকেও কয়েকবার ডেকেছিলাম কিন্তু আর উঠলো না, দেখে আমি আবার শুয়ে পড়লাম। তো যাকে যাকে দুজনেরই ছুটি, আমি এক জায়গায় জয়েন্ট হয়েছি সেখানেও গেলাম না, বাবানও স্কুলে গেল না, তো ওটা আমার জন্যই হয়ে গেছে, যাই হোক আমার কুড়েমির জন্য বলতে পারো। তো এখন আমি স্নান করে চলে এসেছি, ব্রাশ করে স্নান করে বাসন ছিল কিছু মেজে রান্নাঘরের কাজ সেরে। তো এবার আমি বিছানাটা দেখো ভালো করে তুলে নিলাম বন্ধুরা, ঝাড়টার দিয়ে জানলাগুলো খুলে দিলাম, সকালবেলা একটু রোদ বেরিয়েছে, আর ওদিকে জামা কাপড়গুলো কেচে মেলে দিয়ে এসেছি। হঠাৎই শুরু হয়ে গেল দেখো কি, চলো দেখাচ্ছি। তো হঠাৎই দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে, আমি বুঝতেই পারিনি, আর এই আমি জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম সব ভিজে গেল। তো যাকে যাক আমি এটা বুঝতে পারিনি কখন বৃষ্টি এলো। আর এদিকে আমি বসিয়ে দিয়েছি ঘুগনিটা গরম, মানে 2-3 দিন আগেকার একটু ঘুগনি ছিল, আর এখানে হবে দুধ জাল, তো বাবান খাবে দুধ, ওই জন্য দুধটা জাল দিতে দিয়েছি, উতলে গেছে। আর ঘুগনিটা যেহেতু 2-3 দিনের বলছি একটু নষ্ট হয়ে গেছিলো, মানে একটু গন্ধ ছেড়ে গেছে, তো গরম করে নিয়ে একটু কাঁচা পেঁয়াজ সর্ষের তেল দিলাম, যাই হোক এবার আর নষ্ট গন্ধটা পাওয়া যাবে না, তো মুড়ি মেখে নিলাম। তো এটা আমি খাবো সকালবেলায় আজকে ব্রেকফাস্টে, আর সাথে আছে চা। তো আজকে বাটিতে কেন চা নিয়েছি বলো তো, কারণ কাপটা রান্নাঘরে থেকে গেছে, তো আর রান্নাঘরে যাব না, বাটি করেই খেয়ে নেব। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর এখন বাজে 10টা, আজ হচ্ছে শনিবার, তো খাবার দাবার রেডি করে নিয়ে বসে পড়েছি যে খাবো। কিছুটা ঘুগনি ছিল পরশু দিন, না তার আগে দিকেই ঘুগনি হয়েছিল, কেমন একটু নষ্ট নষ্ট হয়ে গেছে, তো ওটাকে আমি একটু গরম করে নিলাম, নিয়ে একটু সর্ষের তেল আর একটু কাঁচা পেঁয়াজ ছড়িয়ে মুড়ি মেখে নিয়েছি, সাথে আছে চা বিস্কুট, আর বাবার খাবে দুধ বিস্কুট। তো এখন খেয়ে দে, তারপর যাবো রান্নাঘরে, আরও বসবে পড়ছে, তো চলো খাওয়া দাওয়া সেরে পড়ে। তো খেতে খেতেই দেখো আবার রোদ বেরিয়ে গেছে বৃষ্টি থেমে, তো বর্ষাকাল মানেই তো এরকমই হয়, হঠাৎ বৃষ্টি হঠাৎ রোদ। তো কিছু জামাকাপড় বাবান তুলে নিয়ে গেছিলো, এই যেগুলো আমি মেলে দিচ্ছি এগুলো চালে ছিল, তো বৃষ্টি যখন শুরু হয়েছিল বাবান দৌড়ে এসে চালেরগুলো তুলেছিল, আর দড়িতে যেগুলো দেওয়া হয় জামার শাড়িগুলো ওগুলো তোলা হয়নি। তো যাই হোক সবগুলো শাড়িগুলো অনেকটা শুকিয়ে গেছে, আর আমি ওগুলো বাইরে দিয়ে দিয়ে রান্নাঘরে চলে এলাম, আর তরকারি বসিয়ে দিয়েছি একটা নিরামিষ, দেখো আলু পটল আর কুমড়ো দিয়ে ওই দিয়ে একটা নিরামিষ তরকারি, তো ওটা হয়ে গেল প্রায়। আর এদিকে হবে সোয়াবিন আলু দিয়ে একটা তরকারি। তো আজকের এই রান্নাবান্না, আর তোমাদের বললাম আজ শনিবার, তো দুপুরবেলায় এটাই আমাদের খাওয়া দাওয়া হবে। আর এখানে কিছু বাসন আছে, আর তোমাদের বাইরেটা দেখাচ্ছি কেন বলো তো, অনেকটা রোদ বেরিয়েছে, তো যাই হোক জামাকাপড়গুলো তো শুকিয়ে যাবে। আর এদিকে নুন হলুদ দিয়ে আমি ভালো করে আলুটাকে ভেজে নিচ্ছি, সোয়াবিনের 4 পিস মাত্র আলু দিয়েছি, একটু বড় বড় করে কেটে দিয়েছি মাংসের মতো করে, আর সোয়াবিনটা একটু তেল ঝোল করে রান্না করবো ভাবছি। তার সোয়াবিন জিনিসটাই কিন্তু একটু তেল ঝোল করেই খেতে ভালো লাগে। তো এই দেখো আমার সোয়াবিনটা একদম রেডি হয়ে গেছে, আর একটুখানি ফোটাবো, ফুটিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নেবো, যেহেতু গরম আমি গুঁড়ো লঙ্কাটা দিইনি ওই জন্য লাল লাল হয়নি, তো যাই হোক খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। আর এই যে সানরাইজের গরম মশলা, আমার এই গরম মশলাটাই বেশি ভালো লাগে, এভারেস্টের গরম মশলাটা অতটা ভালো লাগে না, সানরাইজটাই বেশি ভালো লাগে এর গন্ধটা। যাই হোক গরম মশলাটা দিয়ে ভালো করে যে মিশিয়ে নিচ্ছি, এবার আমি নামিয়ে নেবো, আর তারপর কিছু বাসন আসে ওগুলো মাজবো, মেজে টেজে একবারে ও ঘরে যাব। তো বৃষ্টি যতই ছিটে ফুটা হোক না কেন, গরম তো একটা আছেই, আর আমার একদমই ভালো লাগছে না, কী বলো তো, শরীর মন যদি কিছু ভালো না থাকে কোনো কিছুই ভালো লাগে না, এমন একটা পরিবেশে আমি থাকি যে পরিবেশটা একদমই ভালো নয়। তা সব খারাপটাই যেন আমার কপালে জুটেছে, সব জিনিসই খারাপ, পরিবেশ খারাপ, বাড়ি খারাপ, লোক খারাপ, সব কিছুই সব আমার জন্য, আর কিচ্ছু না। তো এই 2023 সালে এমন কিছু কিছু মানুষ আছে যাদের মেন্টালিটি, যাদের মানে ধ্যান ধারণা এতটা খারাপ, মানে কি বলবো বলো, কিচ্ছু বলার নেই। যাই হোক তো আমার কপালটাই তো এরকম, আমি সেই পরিবেশে এসে পড়েছি, যাই হোক তো সেই আর কি বলবো বলো তো। তো রান্নাবান্না দেখো একদমই হয়ে গেছে,
আর কিছু বলতে চাই না, অথচ অনেক কিছুই বলে ফেলি। কি বলো তো, মনের কষ্ট, মনের দুঃখ বলার মতো লোকেরও তো দরকার আছে। তো আমি যতক্ষণ কথা বলি তোমাদের সাথে, থাকি অনলাইনে, যাই হোক আমি ইউটিউব করি, তোমাদের সাথে আছি, তোমাদের ভালোবাসায় হয়তো আর একটু এগিয়ে যেতে পারি, তোমরা একটু সাপোর্ট করো আমাকে। আর এদিকে দেখো আমি মোছামুছি কাজগুলো করছি বন্ধুরা। তো ইন্ডাকশানটা আজকে আর সাবান দিয়ে ধোবো না, বললাম একদম ভালো লাগছে না, মন মেজাজ একদমই ভালো নেই। তো শরীর তো ভালো নেই, তার সাথে মনটাও একদম ভালো নেই। এমন একটা পরিবেশে সত্যিই না থাকা বড় কষ্টদায়ক। তো এদিকে মোছামুছির কাজগুলো হয়ে গেল, বাবা নভুলে ও ঘরে পড়াশোনা করছে, ওকে পড়তে বসিয়ে চলে এসেছি। আর কতদিন কি পড়াশোনা করে, আমি বেরোনোর সাথে সাথে ছেলে আমার একটুখানি লিখে আসবে খাতা নিয়ে, এসে আমাকে বলবে মা দেখো আমার লেখা হয়ে গেছে, বলে গিয়েই ঘরে গিয়ে টিভি চালিয়ে দেবে। তো কি বলো তো, যদি এটা রান্নাঘর আর ঘর যদি একসাথে জয়েন্ট হতো এটা হতো না, কারণ আমাকে দেখতাম আমাকে একবার ও ঘরে যাওয়া, এ ঘরে কাজ করা হয়ে ওঠে না। তো একটা কাজ দিয়ে চলে আসলে সেই কাজটা ও করে, করে নিয়ে দৌড়ে দেখিয়ে গিয়ে টিভি চালিয়ে দেবে। তো ছেলে তো একদম মানে না পড়ার দিকে মন আছে, না খাওয়ার দিকে মন আছে, কোনো কিছুর দিকে ছেলের আমার মন নেই, শুধু টিভি দেখবে আর সুযোগ পেলে কখন আমার ফোনটা নেবে। তো যাই হোক, এই দুটো নিয়েই সারাদিন বেশি পড়ে থাকে ও, এসে ব্যাপার। তো বাসনকোসনগুলো মেজে নিয়েছি, এবার বন্ধুরা দেখো আমি উপর করে দিচ্ছি এই যে। তো বাসন মাজার বাসন ঢাকার ঝুড়িটা তো এখনও কেনা হয়নি, একটা ঝুড়ি কিনতে হবে, নাহলে টেবিলটাও আবার নষ্ট হয়ে যাচ্ছে। নষ্ট হয়ে যাচ্ছে বলতে বুঝতেই পারছো, বাসনগুলো আমি উপর করে দেওয়ার পরে তো হলুদ হলুদ টাইপের হয়ে যায়, আবার মুছে দিই। তো যাই হোক, এবার আমি ঘরটাকে মুছে নিলাম। আর যতটুকু আমি যা মনের কথা শেয়ার করা, তোমাদের সাথেই মন খুলে আমি কথা বলতে পারি, তোমরাই আমার মানে কি বলবো, মানে বর্তমান ভবিষ্যৎ যা বলবে সবটাই। তো জানি না ইউটিউব থেকে কখনো কি আমি ইনকাম করতে পারবো, তোমরা বলো। তো ইউটিউব তো করছি আমি তোমার দু তিন বছর হয়ে গেল, তোমরা অনেকেই জানো যারা আমার পুরনো সাবস্ক্রাইবার, যারা আমাকে ভালোবাসো আগে আমার ভিডিও দেখতে, তো আমার সাথে কী ঘটে গেছে সেটাও জানো। তো তোমরাই বলো আমি কি সত্যি কখনো ইউটিউব থেকে ইনকাম করতে পারবো, আমি সত্যিই জানি না। তো তোমরা একটুখানি যদি আমার পাশে থাকো বন্ধুরা, অবশ্যই মনে হয় আমি একদিন দাঁড়াতে পারবো। আর তোমরা আমাকে একটু সাপোর্ট করো, এগিয়ে নিয়ে চলো, তোমরাও আমাকে ভালোবাসো, আমি জানি তোমরা অনেকেই আমাকে ভালোবাসো, যারা রেগুলার আমাকে ফলো করো, আমার ভিডিও দেখো, তো লাইকও করো। তো একটুখানি এগিয়ে নিয়ে চলো বন্ধুরা, এটাই বলবো। তোমাদের হাতেই সব কিছু, তোমরাই পারবে সব কিছু করতে, জাস্ট আমার লাইফটাকে পাল্টে দিতে পারবে। তো দেখো আমার কাজ বাজগুলো তো হয়ে গেছে, খাবার দাবারগুলো ও ঘরে রেখে দিয়ে চলে এলাম। আর এদিকে কলে এখনও জল পড়ছে, একটা বাজতে চললো, আর বেশি সময় নেই, এখনও জল পড়ছে, হাত মুখ ধুয়ে চলো ঘরে যাই, আর বাবান কী করছে চলো দেখাই। তো দেখো বন্ধুরা কত রোদ বেরিয়েছে, একদম ঝলমলে রোদ্দুর বাইরে, আর সকালবেলা হঠাৎ করে এসেই আমার জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়ে গেল। তো যাকে যাক শুকিয়েও গেছে, কোনো টেনশান নিচ্ছি না। আর চলো বাবান কী করছে দেখো, এই দেখো বাবান, তোমাদের বলেছিলাম যে ও নিশ্চয় টিভি চালিয়ে নিয়ে বসে আছে, ওই দেখো টিভি দেখছে বসে বসে, টিভি চালিয়ে নিয়ে বাবা বসে বসে টিভি দেখছে, এই দেখো এই যে। তো যাই হোক এখন ওকে খাবার দিয়ে দেবো, একটু বসবো। আর আমার ভীষণ জল তেষ্টা পেয়েছে, আমি আগে জলটা খাবো, অনেকক্ষণ জল খাইনি, ভেবেছিলাম বাবানকে ডাকবো যে বাবান এক বোতল জল দিয়ে যা বাবা রান্নাঘরের দিকে, তো সেটা ডাকলেও ও শুনতে পায় না, ও তো টিভি চালিয়ে নিয়ে বসে থাকে আর উপরে চলে পাখা। তো যাই হোক আগে আমি একটু জল খেয়ে নিই, তারপরে একটু বসবো, তারপরে খাওয়া দাওয়া করবো। আর ফ্রিজ থেকে দেখো ডাইরেক্ট ঠান্ডা জল নিয়ে খাই, খাওয়াটা উচিত নয় জানি, তারপরেও খাই। আর জলটা খুব কমই খাওয়া হয়, 3-4 লিটার জল খাওয়া উচিত জানি, কিন্তু সেটা খেয়ে ওটা হয় না। আর এদিকে দেখো রান্নাবান্নাগুলো, এই যে ভাত আর এই যে নিরামিষ তরকারি, এটা খেতে খুব ভালো হয়েছিল, আমি তো খুব ভালো খেয়েছিলাম, বাবানও খেয়েছে। আর এটা হচ্ছে আমাদের সোয়াবিনের তরকারি, এটা দেখতে কেমন হয়েছে বলো, দেখতে ভালোই হয়েছে, খেতেও খুব সুন্দর হয়েছিল। আর ঝালটা একটু কম ছিল, আর ইদানিং আমি ঝালটা একটু কম। তো দেখো আমি খেতে বসে পড়েছি, আর বাবানও খাবে, এখনও বসেনি, বসবে বলছে। তো তরকারিতে ঝাল খুব কমই দিয়েছি, তারপরেও ভীষণ ঝাল লাগছে, তোমাদের বলেছিলাম জিভে কী যেন একটা হয়েছে। তো যাই হোক ওই কারণে এক। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 5:15, আর বাবান সোনা দেখো দেখেনি কী করছে, কী করছে বাবা তুমি? কোথেকে বের করেছে এগুলো? আছে 100টা, এখানে আছে কটা? 100টা।
100টা কি ওটা ডালমুট ভাজা ডালমুট এটা দেখো বাবান চানাচুর চানাচুর থেকে বের করেছে আর চানাচুরের ভিতরে এই ডালমুটটাই খেতে ও খুব ভালোবাসে আর এই যেখানটা লেখা আছে দেখো ওটা আজিটা ছিল আর আমি এখানে শুয়েছিলাম আর ওইগুলো বসে বসে চানাচুর থেকে বের করে খাবে তো চলো হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আসি বন্ধুরা পরে আবার আসছি তো বন্ধুরা বাজে এখন 5টার বাইরের অবস্থাটা দেখো কালো মেঘ মানে কালো মেঘে ছেয়ে গেছে আকাশটা আর চারিদিকটা অন্ধকার হয়েছে কারণ 5টার সময় এতটা অন্ধকার অন্ধকার চারিদিকে হয় না তো দেখে তো মনে হচ্ছে খুব জোর বৃষ্টি নামবে কিন্তু শেষমেশ বৃষ্টিটা কিন্তু সেইভাবে হয়নি তো মেঘ কেটে গিয়েছিল তো কোনো রকম বৃষ্টি ছিটেপুটো টাইপের হয়েছে বাবান দেখো বাইরে গিয়েছিল আর সব লোক বাইরে বসে আছে ওই জন্য দেখতে গেছিলো তো আমি একবারে গা ধুয়ে চলে এসেছি ভীষণ গরম লাগছিলো আমার আর আজ তো শনিবার তোমরা জানো বাবানের পড়া নেই ছুটি তো ওই জন্য চাপটাও নেই আর সকাল সকাল স্নান করেছিলাম ওই জন্য ভাবলাম চলো গাটা ধুয়ে যাই তো গাটা ধুয়ে চলে এসেছি আর ওদিকে একটু একটু বৃষ্টি হয়েছে যেরকম মেঘ করেছিল যেটা ভেবেছিলাম ঝড় বৃষ্টি নামবে সেটা হয়নি তো যাই হোক অল্প বৃষ্টির মধ্যে থেমে গেছে আর হলেও কোনো চিন্তা ছিল না কালকে আর না আজকে আমি বেরোবো না শনিবার তো এদিকে একটুখানি সাজুগুজু হয়ে যাচ্ছে চুলটাকে অনেক দিন পরে একটু বেনুনি করে নিয়েছি দেখো আর ঠোঁটে লাগিয়ে নিলাম একটু লিপস্টিক আর এই দেখো বৃষ্টি হয়েছে সিঁড়িগুলো দেখেই তোমরা বুঝতে পেরেছ আর বাবান এখানে দেখো পড়তে বসবে কি খেলা করছে টেবিল নিয়ে যত বলছি পড়তে বসো ও বসবে না আর আমি এদিকে যাচ্ছি ওর ম্যাগি করতে ওই দেখো আমার ছেলে আবার টুকি টুকি খেলছে আমার সঙ্গে ওই দেখো ওই দেখো ও খেলতে খুব ভালোবাসে তো ফ্রেন্ড বাজে এখন 6:14 আর আমি দেখলে একটু গা ধুয়ে এসেছি কারণ সকালবেলা সকাল সকাল স্নান করা হয়ে গেছিলো ওই জন্য কি বলো তো গরম লেগে গেছিলো আর বৃষ্টি যতই হোক একটু আধটু ওই বৃষ্টিতে তো আর গরম যাচ্ছে না তো এখন এখন বসিয়ে দিয়েছি বাবানের জন্য ইপি তো ইপি খাবে এখন খেয়ে দিয়ে পড়তে বসবে আর আমি দেবো সন্ধে ওই ইপিটা বানিয়ে রেখে যাবো সন্ধে দিতে এসে বসে আছি তো সন্ধে টন্ধে দিয়ে তারপর পাশে একটু বসবো তা চলো দেখতে থাকো পরে আবারও আসছি তো বন্ধুরা দেখো আমি এদিকে ওর জন্য বাবানের জন্য ম্যাগি করে নিয়েছি আমার জন্য আছে চা ছাতে আছে বিস্কুট তো আমরা এখন বিকি সন্ধ্যেবেলা টিফিনটা করবো যেহেতু আজকে বেরোয়নি তো ভাবলাম চলো আজকে একটু চা খাওয়া যাক তো ওই চা করে নিয়ে এসছি আর বাবানও খাবে তো খেতে পড়তে বসবে ওই দেখো ব্যাগটা নিয়ে নিয়েছে অলরেডি আর সোমবার ওর একটা ক্লাসে অঙ্ক পরীক্ষা আছে বসে বসে অঙ্কগুলো করবে এখন আর আমিও বসে থাকবো ওর পাশেই বসে থাকবো তো যাই হোক ওকে দুটো বিস্কুট আগে খাইয়ে দেবো ওই দেখো তো চায় ভিজিয়ে দিচ্ছি বিস্কুটটা নরম হবে ওর খেতেও সুবিধা হবে আর আমি দুটো বিস্কুট খেয়ে নেব আর কিচ্ছু খাবো না তারপর বাবানকে ম্যাগিটা খাইয়ে দেবো তো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানে শেষ করব আর রাতে খাওয়া দাওয়া তো আমাদের আছে রান্নাবান্না ওগুলোই খেয়ে নেবো আর রান্নাবান্না কিচ্ছু হবে না তোমরা জানো আমি দুপুরবেলা একবেলাতেই রান্না করি আর রাতে রান্না করি না তো ব্লগটা বন্ধুরা এখানে শেষ করছি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে চলো আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য অনেক 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 ভালোবাসা আজকের মতো টাটা আসছি আগামীকাল আবারও একটা নতুন